ওকে, তাহলে তোমাদের যেটা বলতেছি, তোমাদের হচ্ছে ওই 3-4 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পড়তে হবে। মানে ওই শিটটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে, ওই শিটটা আমি বিভিন্ন কালেকশন থেকে বানাইছি শর্ট সাজেশন, যাতে ওইখান থেকে আর কি 3-4 নাম্বার, মানে ওই শিটটা শুধু পড়লে 3-4 নাম্বার ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ওইটা ওইভাবে বানানো হয়েছে যাতে হচ্ছে তোমাদের সুবিধা হয়। আর আজকে তোমাদের বললাম যে হচ্ছে 17, মানে কালকে থেকে তোমাদের একদম 3 দিন 3টা এক্সাম হবে, 17, 18, 19 তারিখ। এক্সাম কখন হবে বলো তো, সময়টা একটু আগে বলেছি। 3টা থেকে 4টা হ্যাঁ, 3টা থেকে 4টা, ক্লাস। ঠিক আছে। তার মানে তোমাদের এখন তাহলে টানা তোমাদের পরীক্ষা এবং হচ্ছে ক্লাস, আর 3টা থেকে 4টা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে কালকে থেকে, এবং 4:30 থেকে ক্লাস, 4:30 থেকে 6টা পর্যন্ত, ঠিক আছে। ওকে, তাহলে আজকে হচ্ছে আমরা শুরু করি। ওকে, তোমরা হচ্ছে অ্যান্সার দাও এই কোশ্চেনের, মানে এই কোশ্চেন কিন্তু কালকে যেগুলো নিব সেগুলো থেকে। তোমাদের ফার্স্ট হচ্ছে ইংলিশ জিকে থেকে আসি আমরা, ইংরেজি জিকে। যে প্রথম কোশ্চেনটা হচ্ছে নেচার অফ দ্য অর্গানাইজেশন অফ বিমস্টেক, অর্থটা কি বলো তো? বিমস্টেক কি ধরনের প্রতিষ্ঠান? হ্যাঁ, বিমস্টেক কি ধরনের প্রতিষ্ঠান? তাহলে 1 নম্বর কোশ্চেন এটা, বিমস্টেক কোন ধরনের প্রতিষ্ঠান? এখানে অপশন আছে তোমার ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল, সোশ্যাল। ইকোনমিক ইকোনমিক বিমস্টেক, ঠিক আছে। তাহলে বিমস্টেক তোমরা বলছো, লাস্ট অপশনটা কি বলছেন? সোশ্যাল, সোশ্যাল ইকোনমিক হবে না? হ্যাঁ, ইকোনমিক হবে, ইকোনমিক। বিমস্টেক হচ্ছে ইকোনমিক, ঠিক আছে। বিমস্টেক এর, বিমস্টেক তোমার হচ্ছে অর্থনীতি। বাংলাদেশে? হ্যাঁ, এটা সদর দপ্তর কোথায়? ঢাকা। হ্যাঁ, ঢাকা। এই বিমস্টেক এর, বিমস্টেক এর মোটমাট সদস্য সংখ্যা কয়টা? না কেন, 5টা কেন, আর বেশি না? কয়টা বলছো তোমরা বলো? বাংলাদেশ, ইন্ডিয়া, 7টা? 7টারও বেশি, 10টা নাকি? 10টা মনে হয়। অপশন আছে কি এটার? না, অপশন নাই রে, তোমাদের আমি কোশ্চেনের থেকে কোশ্চেন করছি। 7টা বা এনা আছে তো, 5টা জানি, কিন্তু আরেকটা না জানি, 2টা বেশি আছে। 7টা হবে। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা। হ্যাঁ, 7টা যারা বলছে তারা কারেক্ট। 7টা কোনটা কোনটা বলো তো? বাংলাদেশ, ইন্ডিয়া, হ্যাঁ, মায়ানমার, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। বাংলাদেশ 5টা জায়গায় আছে। হ্যাঁ, 5টা জায়গায় আছে। হ্যাঁ, 5টা হচ্ছে কি কি? বাংলাদেশ, ইন্ডিয়া, এমতে কি, মায়ানমার, মিয়ানমার, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, 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 থাইল্যান্ড, 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 আর 2টা কি কি? মায়ানমার, ভুটান আছে, ভুটান, আর মায়ানমার আছে, ভুটান, ভুটান, নেপাল, নেপাল, ভুটান আর নেপাল, ঠিক আছে। ভুটান আর নেপাল, এই 2টা লাস্টে যোগ করছিল, এই জন্য নামটা চেঞ্জ হয়ে গেছে। আগে শুধু বিমস ছিল, বিমস্টেক কোন টাইপের একটা নাম ছিল আগে। ওকে, তাহলে এই সদর দপ্তর, মানে এটা সম্বন্ধে, অর্গানাইজেশন সম্বন্ধে কিন্তু অনেক জানতে হবে, এটা সম্বন্ধে তাহলে কোশ্চেনটা বুঝতে পারলাম। তারপর হচ্ছে একটা ইজি কোশ্চেন, এটা তোমরা পারবা, যে ফ্রম হুইচ কান্ট্রি করোনা ভাইরাস ওয়াজ স্প্রেড? চায়না। চীন? চায়না। হুম, চায়না, ঠিক আছে। এটা তো সবাই কোশ্চেনের আগে পারছে। তারপর হচ্ছে হাউ মেনি গভর্নমেন্ট ইপিজেস এক্সিস্ট ইন বাংলাদেশ? 8? 8টা। হ্যাঁ, বর্তমানে 8টা তোমার ইপিজেড রয়েছে। ভাই, ইপিজেড তো 10টা, 8টা হচ্ছে সরকারি। হ্যাঁ, 8টা সরকারি, 8টা টোটাল, এর মানে ওইটাই বলা হচ্ছে আর কি, ঠিক আছে। না না, এই গুগলে সার্চ দিলে কিন্তু 8টাই বের হয়, সার্চ দিয়ে দেখতে পারো। তারপর হচ্ছে দ্য ফার্স্ট স্টক এক্সচেঞ্জ টু বিকাম ডিমিউটালাইজড ইন দ্য ওয়ার্ল্ড ইজ সিচুয়েটেড ইন, এটা অপশন দেন পারবো? ফিনল্যান্ড, সুইডেন, লন্ডন, অস্ট্রেলিয়া? লন্ডন, লন্ডন। এটা হচ্ছে অস্ট্রেলিয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেনটা আবার বলেন তো একটু। ফার্স্ট স্টক এক্সচেঞ্জ টু বিকাম, আচ্ছা, এখানে বিভিন্ন সময় এই টাইমে আজান দেয় দেখা যায়। তোমাদের ক্লাসটা কি তাহলে একটু পরে বা আগে শুরু করবো নাকি? আগে শুরু করলে ভালো হয়।
দুটো এক্সাম দিবা, খাবা কখন তো আবার? কখন ভালো হয়? তিনটা চারটা পাঁচটা দিলে সবাই নামাজ পড়ে শুরু করতে পারবে। হ্যাঁ, পাঁচটা দিলে তো নামাজ টামাজ পড়ে একবার বসা যায়, তাই না? পাঁচটা হলে উপাস থেকে আবার 6:30 বেজে যাবে। আমার তো তিনটা ক্লাস হয়ে যায় পরপর, এই জন্য প্যারাটা আর কি। আচ্ছা ঠিক আছে, বেশি দিন না তো, 3 দিনই না যাবে, সমস্যা নেই। ওকে, তাহলে তোমরা তাহলে 5টা হলে তাহলে তো ইপাস থেকে পরীক্ষা কখন দিবা তাহলে? 3টায় নাকি 3:30? 3:30 থেকে 4:30, তারপর 5টা থেকে ক্লাস নিলাম। ঠিক আছে, এটাই করি তাহলে। তাহলে আধা ঘন্টা তোমাদের নামাজের টাইম হয়ে গেলো, যারা যারা নামাজ পড়বা। এবং আজানের টাইমে তো বুঝি কথা বলা ঝামেলা হয়, প্রতিদিনই যদি এইভাবে 10-15 মিনিট লস হয় তো হবে না বল। ওকে, তাহলে ফাইনাল, তাহলে 3:30 থেকে এক্সাম আর হচ্ছে 5টা থেকে ক্লাস। ওকে, তারপর কোশ্চেন হচ্ছে তোমাদের, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন ওয়াজ দ্য অ্যানসেস্টর অফ WTO? এই কোশ্চেন কিন্তু আসছে, প্রশ্নটা আরেকবার করেন। GATT, হ্যাঁ GATT, মানে WTT, WTO, এটা তোমার নাম শুনেছো? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। হ্যাঁ, ওয়ার্ল্ড, এটার সদর দপ্তর কোথায়? এটা তো জেনেভাতে। WTO এটা হচ্ছে তোমার জেনেভাতে, এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা ফুল ফর্ম। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1995 এর পয়লা জানুয়ারি। ঠিক আছে, এটা তো গতকালকে করেছে কিন্তু, তাহলে 1 জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়। এবং এটার সাথে যে সম্বন্ধিত যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে এটার এনসেস্টর মানে এটার পূর্বে কোনটা ছিল, কোন সংগঠনটি, সেটার নাম কি? গ্যাট। এটা ফুল ফর্মটা কে পারবা? গ্যাট হচ্ছে যে ট্রেড এন্ড ট্যারিফ, জিডিটি। ওকে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড ট্যারিফ। হ্যাঁ, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড। হ্যাঁ, ট্রেডস, এটা ঠিক আছে। তারপর হচ্ছে এটা অ্যান্সার দ্য, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট এ মেম্বার অফ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, মানে 7টা এর মধ্যে কোনটা হচ্ছে তোমার কোশ্চেনটা কি বুঝতে পারছো যে কোনটা মেম্বার নয় 7টা? সেটা অপশন আছে তোমার, আফগানিস্তান, ভুটান, মিয়ানমার, মালদ্বীপস। মিয়ানমার, এটা কি বললাম 7টা? 7টা তোমরা হচ্ছে জানো যে হচ্ছে এটা হচ্ছে যে সাউথ, এটা কি ফুল মিনিংটা কি 7টার? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। হ্যাঁ, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এটার মধ্যে তোমার কোনটা আছে, কোনটা নয় আর কি? আফগানিস্তান, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ, কোনটা নয়? একজন বলছে মিয়ানমার। মিয়ানমারই হবে। মিয়ানমার, মিয়ানমারই হবে, মিয়ানমারই হবে, মিয়ানমার। এটার মতো আর আরেকটা আছে নাফতা। নাফতা কোন কোন দেশের মধ্যে বলো তো, তিনটা দেশ মিলে নাফতা। নাফতা হচ্ছে, হ্যাঁ, নর্থ আটলান্টিক ফ্রি ট্রেড, নর্থ আটলান্টিক ফ্রি ট্রেড এরিয়া এগ্রিমেন্ট। এটা কোন কান্ট্রি বলো তো? কানাডা, মেক্সিকো। কানাডা, মেক্সিকো। হ্যাঁ, কানাডা, মেক্সিকো আর অস্ট্রেলিয়া, না ইউনাইটেড স্টেট। আর তোমরা কি ভিডিও পরে ডাউনলোড করতে পারছো যেটা গত ক্লাসে ছিল? প্রথমবার নামাইছিলাম ভাই, ওইটা একটা মানে আপডেটেড ফোন ছিল না, পরে অন্য একটা ফোন দিয়ে করাতে পরে পাইছি, কিন্তু 5 মিনিট আগে ক্লাস শুরু। তো ভাই আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিলে আমি পরে দুইটা গুছায় তুলবো, আজকে একটু তাড়াতাড়ি দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, না আজকেটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের এই কয়দিনের ক্লাসগুলো পাওয়া, ঠিক আছে, সমস্যা নেই, দেওয়ার চেষ্টা করবো সবকটাই। কারণ হচ্ছে নতুন সিস্টেম একটা ডেভেলপ করছি, এখান থেকে আর কি দেওয়া হচ্ছে। নাফতা তারা কোন কোন দেশের মধ্যে? কানাডা, মেক্সিকো, ইউএসএ। হ্যাঁ, কানাডা, মেক্সিকো আর ইউএসএ, এই 3 দেশ মিলে হচ্ছে তোমার নাফতা। আর নাফতার ফুল ফর্মটা কি বললা? এরিয়া বলছো নাকি? আমেরিকান, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট, ঠিক আছে, এরিয়া কে জানি বলছিলাম। এটা কবে তোমার প্রতিষ্ঠিত হয় জানো নাফতা? এটাও জেনে রাখো, যেহেতু তোমরা WTO জানো, এটা হচ্ছে 1993 নাকি? না, এটা হচ্ছে 1994 এর 1 জানুয়ারি। ঠিক আছে, এই জন্য তোমরা শিখাই দিলাম, মানে এক বছরের যেহেতু এদিক সেদিক, সেই জন্য তোমরা মনে রাখতে পারো। প্রথম 94 নাফটা হয়েছে, আর 95 তোমার কোনটা হয়েছে? সাফটা না, একটু আগে যেটা করলাম আমরা, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর হচ্ছে তোমার
বিভিন্ন টাইপের ডে আসবে, ঠিক আছে, বিভিন্ন দিবস, দিবসগুলো কি তোমরা পড়তেছো? আমার ওই শীটের মধ্যে কি দিবসগুলো দেওয়া ছিল না? যেগুলো পারার ওগুলো পারি, কিন্তু যেগুলো আনকমন ওগুলো ভাবছি লিস্ট করে নিছি, ওটা নিয়ে রিভিশন দিতে হবে। হ্যাঁ, ওখানে রিভিশন দিবে, আর ওটা মানে দিবসগুলো কিন্তু আসবে, দিবস থেকে যে কোনো একটা কোশ্চেন দিবে একটা না আসি। হ্যাঁ, তো দিবসগুলো দিবসগুলো তোমরা তোমাদের বইগুলো থেকে দেখে নেবা, আর নাহলে আমি তোমাদের যেই বইটা দিছি না জিকের জন্য, যেই যে বিসিএস মান্না দেয় ওইখানেও কিন্তু আছে, ওই ওই দিবসগুলো পড়লেই হবে জাস্ট, ঠিক আছে, ওটা থেকে পড়ে নিও তাহলে। কারণ এটা তো মুখস্থ টপিক, এটা তো আমি মনে করো বলে দিতে পারবো জাস্ট যে হচ্ছে এইটা এটা পড়বো, এখন কোনগুলো পড়তে হবে এটা তোমাদের ব্যাপার। দু একটা তো গত ক্লাসে আমরা দেখছিলাম, তো লাস্ট আর বাড়াইলাম না, একটা কোশ্চেন করি তোমরা সেটা অ্যান্সার দাও। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ডে ইজ অবজার্ভড অন 26 জানুয়ারি, 25 এপ্রিল, 26 এপ্রিল, 25 জানুয়ারি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, হ্যাঁ, অপশন গুলো আরেকবার বলতেন যদি 26 জানুয়ারি, 25 এপ্রিল, 25 জানুয়ারি, না 26 এপ্রিল, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 26th এপ্রিল, তুমি কি এটা পারতা নাকি হচ্ছে গুগলে সার্চ দিলা? না ভাই পারতাম, পারলে তো ভেরি গুড, তোমার অনেক পড়াশোনা করছো, এটা কি যে উই পজে যে পণ্য ঘোষণা করে ওইটার সাথে রিলেটেড কিনা? হ্যাঁ, ওইটার সাথে তো রিলেটেড, এজন্যই তো নামটা মিলেছে। তোমার হেডকোয়ার্টার ইউরোপিয়ান ইউনিয়ন, কিন্তু ব্যাংকটা রয়েছে যেটা সেন্ট্রাল ব্যাংক, সেটা তো আর ব্রাসেলস, ফ্রান্সে, সেটা ফ্রান্সে না, সেটা হচ্ছে অপশন দে লন্ডন, প্যারিস, ব্রাসেলস আর ফ্রাঙ্কফুর্ট। ব্রাসেলস না ভাই, ফ্রাঙ্কফুর্ট, 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 ঠিক আছে, ফ্রাঙ্কফুর্ট। এবং ফ্রাঙ্কফুর্টে আরেকটা বিশেষত্ব আছে, এটাকে পারবা? ফ্রাঙ্কফুর্টে একটা বই মেলা হয়, বই মেলা হয়। আমার কথা শোনা যাচ্ছে না? তাসনুবা বলতেছে, তাসনুবা তুমি যে বলতেছো আমার কথা শোনা যাচ্ছে না, এটা কেন? ও তুমি হচ্ছে প্রথমবার জয়েন করছো, তো তোমাকে বলি কি ভাবে এখন অডিও কানেক্ট করে নাই মানে, হ্যাঁ অডিও কানেক্ট করা নাই, ওকে একটু কে হেল্প করো মেসেজে, এভরিওয়ান কে মেসেজ দিছে। আচ্ছা আজকে এডমিট হইছে ওই ভাইয়া স্টক এক্সচেঞ্জের একটা কোশ্চেন ছিল যে ওই যে অ্যানসার অস্ট্রেলিয়া, ওইটার কোশ্চেনটা আরেকবার একটু বলবেন। ওকে, দ্য ফার্স্ট স্টক এক্সচেঞ্জ টু বিকাম ডিমিউটালাইজড ইন দ্য ওয়ার্ল্ড ইজ সিচুয়েটেড ইন ফিনল্যান্ড, সুইডেন, লন্ডন, অস্ট্রেলিয়া। মানে প্রথম যে স্টক এক্সচেঞ্জ তোমরা বুঝো তো, মানে যেটা শেয়ার বাজার আর কি, সেটা প্রথম ডিমিউটালাইজড কোথায় হয়েছিল? সেটা হচ্ছে প্রথম অস্ট্রেলিয়াতে হয়েছিল। আর হচ্ছে তোমরা যারা লাস্টে জয়েন করছো তোমাদের আরেকবার বলি, যেমন হচ্ছে লাবণী লাস্টে জয়েন করছো, কালকে থেকে তোমাদের হচ্ছে এক্সাম হবে, ঠিক আছে, 17, 18, 19 এই তিন দিন হচ্ছে এক্সাম হবে, 3:30 থেকে 4:30, 1 ঘন্টা করে কিন্তু তোমাদের, আর মার্ক হবে হলো 100 নম্বরের ফুল মডেল টেস্ট, 3:30 থেকে 4:30, তারপর ক্লাস হবে তোমাদের 5টা থেকে, আধা ঘন্টা গ্যাপ, নামাজ টামাজ পড়লো আর কি, অদরত করা দরকার আছে, আর সবাই এখন নামাজ অবশ্যই পড়বা যেহেতু তোমাদের এক্সাম আর কি, 5টা থেকে 6:30 পর্যন্ত। ওকে, তারপর হচ্ছে হুইচ অ্যাপোলো মিশন ওয়াজ দ্য ফার্স্ট ম্যানড মিশন টু ল্যান্ড অন দ্য মুন ইন July 1, এটা কোনটা ছিল বলো? Apollo 10, Apollo 11, Apollo 12, Apollo 13? Apollo 10 না, Apollo 10 কে বললো তোমাকে? এটা তোমাদের বই ছিল না, মানে চাঁদে কবে আহরণ করে এটা তোমাদের বই ছিল না?
অ্যাপোলো 10 অ্যাপোলো 11 অ্যাপোলো তৃতীয়টা না তাহলে তো 11 হওয়ার কথা অ্যাপোলো 11 এর তো সবাই জানো হ্যাঁ হ্যাঁ তো অনেক ইজি কোশ্চেন ছিল অ্যাপোলো একটা 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 পি ঠিক আছে ডাবল এস অ্যাপোলো 11 ঠিক আছে তারপর যে হুইচ কান্ট্রি ইজ দা অরিজিনেটর অফ দা হাই স্পিড বুলেট ট্রেন মানে বুলেট ট্রেন জাপান 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 তারপর হচ্ছে হুইচ স্টেট অফ ইউএসএ ওয়াজ ওয়ান্স পার্ট অফ রাশিয়া লুজেনিয়া ক্যালিফোর্নিয়া আলাস্কা ফ্লোরিডা আলাস্কা হ্যাঁ আলাস্কা অবশ্যই তোমার রাশিয়ার ছিল রাশিয়া থেকে কিনে নিছে ঠিক আছে তারপর হচ্ছে আন্দামান সি এটা নিয়ে কোশ্চেন ইন হুইচ ওশান ইজ দা আন্দামান সি লোকেটেড আন্দামান নিকোবর ভারত মহাসাগর হ্যাঁ ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগরে কারেক্ট তারপর হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল কোর্টস অফ জাস্টিস হ্যাজ 10 জাজেস 15 জাজেস 20 জাজেস 15 জাজেস 15 জাজেস ঠিক আছে 15 জন জজ কিন্তু রয়েছে তোমার এক সংগঠনের নাম কি বললাম আইসিজে আইসিজে এটার এটার সদর দপ্তর কোথায় দা হেগ দা হেগ কোথায় অবস্থিত নেদারল্যান্ড নেদারল্যান্ডস তোমরা যে 13 জন না 13 জন তো আমি সহ আমি সারা যে 12 জন ক্লাস করতেছে ইনশাআল্লাহ কয়েকজনই চান্স পাবা আর আমি আশা করি তোমরা সবাই যেতে পাও এই জন্য একটু ভালো করে পড়াশোনা করো আর যেগুলো শীট দিছি ওগুলো তোমরা সুন্দরভাবে শেষ করো ওগুলো কিন্তু বেশি বড় বড় শীট না ছোট ছোট শীট তোমরা গুলো ভিতরে খুললে দেখছো কিনা আর হচ্ছে আজকেও একটা আর একটা শীট দিব তোমাদের হচ্ছে ফ্রেস এন্ড ইডিয়মস এর উপর যেখান থেকে কমন আসবে ইনশাল্লাহ কারণ ফ্রেস এন্ড ইডিয়মস মিস করা যাবে না আজকে ঠিক আছে তো প্রিপোজিশনাল শীটও তো দিয়েছি সম্ভবত তোমরা একটু পড়ো আর কি যেহেতু চান্সটা দরকার আর কি চান্স পাওয়ার পর নিজেদের ভালো লাগবে অনেক আর যদি বিবিতে চান্স পাওয়ার পর আরো অন্যান্য জায়গায় চান্স পাও তখন তো আরো ভালো লাগবে তখন আর করতে হবে না যেমন হচ্ছে আমার অনেকগুলো সাবজেক্ট আসছিল ল তারপর ফিনান্স কিন্তু আমি তো যাইনি ওগুলো এখনো রেখে দিছি আর কি পিডিএফ গুলো কোনটা কো আচ্ছা ভাই একটু যদি বলতেন যে মানে ধরেন ল তারপরে আছে যেমন আইআর এই দুইটা সাবজেক্ট আমি যদি জাহাঙ্গীরনগরে না পাই সেক্ষেত্রে বিউপিতে এই সাবজেক্টে পড়ে কি আমার ভালো হবে নাকি জাহাঙ্গীরনগরের অন্যান্য যে সকল সাবজেক্ট গুলো আছে ওগুলোতে করা ভালো ওটাকে পজিশনটা আসুক আগে এখন থেকে এত ডিটেইলে না যাই আমরা ওরকম সিচুয়েশন ক্রিয়েট হলে তারপর ভালো হবে ঠিক আছে The largest river in the world is Nile, Mississippi, Nile. Amazon, Nile. Nile. The term Grand Slam is associated with which of the following sports? ঠিক আছে খেলাধুলা থেকে কিন্তু আমি আবার বলতেছি খেলাধুলা তোমরা সব ধরনের খেলাই করবো শুধু ক্রিকেট না তাহলে গ্রান্ড সালাম এটা কিসের সাথে টেনিস নাকি টেনিসের সাথে হ্যাঁ আর বর্তমানে টেনিসের সবচেয়ে বেস্ট প্লেয়ার কে জানি না তো ভাই রাফায়েল নাদাল হ্যাঁ তারপর হচ্ছে হ্যারি পটার ঠিক আছে যে তোমাদের বলছি যে হচ্ছে বইয়ের সিরিজ ওই জিকে এর মধ্যে তোমাদের যে বইটা বলছি যে দেখো তোমাদের আরেকবার বলি এই যে তোমাদের যে শর্ট সাথে সাথে যে জিকে দিয়েছি এটা কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন বই থেকে বানানো ঠিক আছে এই যে বিশ্ব সাহিত্য যে এই বইগুলো পড়বো তোমরা যে কোনটা কোন বই এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে এখানে হ্যারি পটার জিনিস লেখা আছে হ্যারি পটার সারা যে মার্চেন্ট অফ ভেনিস এটা অনেকবার আসছে তারপর হচ্ছে এখানে হ্যাঁ এখানে তারপরে দেখবা যে হচ্ছে কি কি লেখা আছে বাংলাদেশের প্রথম গভর্নর টভর্নর মানে প্রথম থেকে আসবে যে বাংলাদেশের প্রথম কি হয়েছে শুধু দাগানোটাই পড়বো তাই না সব পড়লে ভালো হয় দাগানো পড়লে হবে সমস্যা নেই তারপর তফসিল তারপর মুদ্রাস্ফীতি এটা এখন দেখে নিবা এই বছর কি এখন এখনো কি এটাই আছে 5.4 আছে মুদ্রাস্ফীতি আর টাকাটা চেঞ্জ হয়েছে কিন্তু 2227 বর্তমানে তারপর এখানে আরো বিভিন্ন টাইপের যে এখানে তোমার ইয়ারও ইয়াও দেওয়া আছে যে উপজাতি উপজাতি থেকেও কিন্তু একটা কোশ্চেন আসবে ঠিক আছে উপজাতি তোমাদের বলেছিলাম ইনফ্লেশন হচ্ছে 5.3 নতুন বাজেটে দেখছি ওকে তাহলে ওই নতুন একটু জেনে রাখবা তারপর হচ্ছে তোমার এখানে দেখো যে বিভিন্ন লেখা আছে বিভিন্ন হচ্ছে তোমার উপজাতি কোনটা কোথায় বসবাস করতেছে এখানে কিনা ওরাওটা নাই ওরাওটা কোথায় বসবাস করে বগুড়া রংপুর আছে ভাই নিচে আছে এখানে ওই এখানে দেখতেছেন যে বগুড়া রংপুর ওই এখানে ওই যে আছে ঠিক আছে বগুড়া রংপুরে যে ওরাও ঠিক আছে ওরাওটা কিন্তু ইম্পর্টেন্ট এটা এখন দিয়ে দেখেন জানি
তারপর হচ্ছে উৎসব গুলা দেখবা, বৈশাখী উৎসব, উৎসব তো জানো বৈশাখী, বৈশাখীতে বলতো কোনটা গান? ত্রিমাচা। হ্যাঁ বৈশাখী ত্রিমাচা মনে রাখছো? গুড। তাহলে ত্রিপুরা আর হচ্ছে সাংরাইকে মারমা আর হচ্ছে ঠিক আছে। তারপর হচ্ছে দেবতাদের নামগুলো দেখলা, তারপর হচ্ছে এই যে এইগুলা দেখবো যে বিখ্যাত চিত্রকর্ম, বিশেষ করে যে পাবলো পিকাসো আর লিওন দা ভিঞ্চি হচ্ছে বিদেশের আর বাংলাদেশের জয়নুল আবেদিন, তারপর হচ্ছে কামরুল হাসান, আরেকজন হচ্ছে আরেকজনের নাম কি বলতো, এবার নাকি ভাইবাতে মার্ক বাড়াই দিবে, 15 মার্ক করবে। ভাইবা তো ইজি হবে, সমস্যা নেই, জাস্ট এটিকেটটা ভালো হলেই হবে, তোমাদের শেখাই দিব এখন। আর তোমাদের মক ভাইবে উনি ভাবছি, ঠিক আছে সমস্যা নেই, মানে তোমাদের যারা টিকবে তারা হচ্ছে ভাইবা দিবে আর কি। আমি সহ আরো আমার দু একটা যারা ভালো স্টুডেন্ট ফ্রেন্ড আছে ওদেরকে ডাক দেবো, পরে আমরা মক ভাইবা নেব, যাতে হচ্ছে মক ভাইবা, মক ভাইবে তোমরা দিছো কখনো? তোমরা তো ভাইবাই দাও নাকি? দিছি ভাই, দিছো? তারপর হচ্ছে যে এই বইগুলো দেখবো যে প্লেটো কোনটা কোনটা লিখছে, তারপর রুসো, অ্যারিস্টটল, কার্ল মার্কস, মেকিয়াভেলি, লিও টলস্টয়, তারপরে এখানে অনেকগুলো বই আছে, ঠিক আছে, এগুলো কিন্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বইগুলো কোনটা দিয়ে দিবে কোনো হিসাব নেই, কিন্তু আসবে কমন শিওরলি, ঠিক আছে। এই জন্য বইগুলো তোমরা অবশ্যই দেখবে এইটা থেকেই। এখানে তোমাদের যে অর্গানাইজেশনের দেওয়া আছে যে কোনটা কোন লিগ এবং কোনটা কোন অর্গানাইজেশনের কি কি আছে, ডিটেল গুলো দেখবে আর কি, যে ডিটেল যেটা পড়তে হবে মেইনলি হেডকোয়ার্টার, নাম্বার অফ ন্যাশন আর সবার লাস্টে কোনটা যুক্ত হয়েছে, ঠিক আছে। আর এখানে তোমাদের কিছু কোশ্চেনও দেওয়া আছে, এই কোশ্চেন গুলো দেখবা, এখান থেকে মনে করো কমন যে পরীক্ষা গুলো নিবো আমি, তিনটা পরীক্ষা, ওখান থেকে প্রায় অনেকগুলো এখান থেকেও থাকবে, ঠিক আছে, এই কোশ্চেন গুলো থেকেও। এখানে এগুলো দাগাই দিছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ওকে আমরা আবার কোশ্চেনে চলে যাই। তারপরে তারপর হচ্ছে কিয়োটো প্রোটোকল, এটা কিসের উপর? জলবায়ু ভিত্তিক পরিবেশ। হ্যাঁ পরিবেশ, এনভায়রনমেন্ট, জলবায়ু না, এনভায়রনমেন্টাল প্রবলেমস। কিয়োটো প্রোটোকল এটা কোথায় অনুষ্ঠিত হয়, কত নাম্বার কোপ কে পারবা? ওটা হচ্ছে 21, না না, কিয়োটো প্রোটোকল 15 নাকি? 15 প্রথম দিকে, এটা 97 সালের না, 1997 সালে কিয়োটো প্রোটোকল। এক জিনিস কতবার পড়াইলাম, এটা হচ্ছে কোপ 3। ও কোপ 3, হ্যাঁ। শুরু হয় কত নম্বরে বলো তো? 95 এ, কোথায়? বার্লিনে, ভুলে গেছো? এটা এক জিনিস কতবার পড়ায় একজনকে বলো তো, এতো দুঃখজনক। আচ্ছা এটা হচ্ছে কিয়োটো প্রোটোকল, এটা হচ্ছে তোমার 97 সালে হয়, এটা পরিবেশ নিয়ে, ঠিক আছে। যেগুলো ইজি এগুলোই পারো না কেন, মানে এগুলো তো বারবার আসে। পারবো ভাই, এখানে ভুল করতে চাই পরীক্ষা হলে যাতে পারি, তাই আজকে খুব সব ডিলেট করে মানে শেষ করে ফেললো। হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে পরে ফেললো, ওগুলো তো বেশি কিছু না, তো কতগুলো বইতে, ওগুলো তো প্রত্যেক দিনই লাগার কথা, সবকটা যা যা দিছি আমি। এছাড়াও তোমরা হচ্ছে যে সমার্থক শব্দ, তারপর বাগধারা, হ্যাঁ বাগধারা, এগুলো একদম শেষ করবা সুন্দরভাবে। বাগধারা রিভিশন দেয়া শেষ, তাই কোন কোন বই থেকে পড়তেছো? শুধু না, ওই যে একজন সাজেস্ট করলো না যে একটা বই, অগ্র অভিযাত্রী, এটিএম, একটা নাম কাস্ত, কে সাজেস্ট করেছিল, রাফি নাকি? না না, এটা করছিলাম মেবি, ও তো এখন পড়ে না, চলে গেছে, মনে নেই। আবু বকর সিদ্দিক, ঢাকা ইউনিভার্সিটি, বইটা লিখছে, অস্থির বই লিখছে, যত কোশ্চেন আছে বিগত বছরের সব দেওয়া, আর খুব ভাঙে ভাঙে লেখা, বাগধারার মানে মিনিং কি, ছবি দিয়ে ভিজুয়ালাইজ করে অনেক সুন্দর ভাবে দেওয়া হয়েছে, তাহলে পড়ো তাহলে ভালো করে। কি নাম বললা? অভিযাত্রী নাকি? অভিযাত্রী, এটিএম, একটা নাম মুখস্থ, একটু লিখলে চলে আসবে। এটা কি মানে পিডিএফ আছে? মনে হয় না ভাই পিডিএফ আছে, সকল বই তো পিডিএফ থাকে না, আপনি দেখতে তাহলে। ও অভিযাত্রী, ওকে। তারপর হচ্ছে হিউমিডিটি ইজ মেজার্ড বাই হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্টস, হিউমিডিটি মানে কি বলো তো? আর্দ্রতা,
হ্যাঁ আদ্রতা, তাহলে কোন কোন যন্ত্রটা দিয়ে তোমার মাপা হয়? ব্যারোমিটার, থার্মোমিটার, হাইড্রোমিটার, হাইড্রোমিটার, ঠিক আছে? এগুলা এরকম মেজারমেন্টের করবা। তোমাদের আরেকটা কোশ্চেন করে, সেক্সট্রান্ট যন্ত্র দিয়ে কোনটা মাপা হয় বলো তো? সমুদ্রের গভীরতা? না না না, সেক্সট্রান্ট দিয়ে তাহলে কোনটা করা হয়? সেক্সট্রান্ট হচ্ছে ওই যে ভূমিকম্প, ভূমিকম্প মাপা হয়, ভূমিকম্প, ইয়েস, ঠিক আছে? তারপর হচ্ছে এসটিডি, এটা ফুল মিনিংটা কি? দ্য অ্যাক্রোনিম অফ এসটিডি অন টেলিফোন বুথ স্ট্যান্ডস ফর স্ট্রেইট টেলিফোন ডায়াল, সুইস টেলিফোন ডায়াল, সেভ টেলিফোন ডায়াল, সাবস্ক্রাইবার টেলিফোন ডায়াল, কোনটা হবে? সাবস্ক্রাইবার টেলিফোন ডায়াল। হ্যাঁ, সাবস্ক্রাইবার টেলিফোন ডায়াল। তারপর হচ্ছে তোমার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনাইটেড নেশনস, ঠিক আছে? ইউনাইটেড নেশনের কোনটা অফিশিয়াল ভাষা না? না, সেটা হচ্ছে স্প্যানিশ, আরাবিক, পর্তুগিজ, চাইনিজ। পর্তুগিজ? পর্তুগিজ নাই। হ্যাঁ, পর্তুগিজ নাই। আর হচ্ছে তোমাদের অফিশিয়াল ভাষা কয়টা মোটমাট বলো তো? ছয়টা। ছয়টা। আর হচ্ছে অফিশিয়াল ভাবে ইউজ করা হয় কোনটা, কয়টা? দুইটা। দুইটা দুইটা জানো তো? দুইটা দুইটা। কোন দুইটা? তিনটাকে বললা, ইংলিশ আর হচ্ছে ইংলিশ আর হচ্ছে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ? হ্যাঁ, ইংলিশ আর ফ্রেঞ্চ, ঠিক আছে? আর হচ্ছে মহাশক্তিধর কয়টা কান্ট্রি? পাঁচটা। পাঁচটা নাম কে পারবা? পারবো ভাই, বলো বলো। চীন, ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া। রাশিয়া, হ্যাঁ। আর নেক্সট হচ্ছে যাচ্ছে কে কে? জাপান, ভারত। হ্যাঁ, জাপান, জাপান, ইন্ডিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, আর কে? আর হচ্ছে তোমার জার্মানি, ঠিক আছে? এই চারটা কান্ট্রি হইতে যাচ্ছে, কিন্তু অনুমোদন দেওয়ার পক্ষে হচ্ছে তোমার ভারতের পক্ষে হচ্ছে আমেরিকা রয়েছে, ভারত আর হচ্ছে ব্রাজিলের পক্ষে, ঠিক আছে? এজন্য ব্রাজিল আর ভারতে হওয়ার সম্ভাবনা এখন খুব বেশি, পাঁচটা কান্ট্রির মধ্যে হওয়ার। তারপর হচ্ছে এইটা সম্বন্ধে ডিটেইলে তোমাদের হচ্ছে যে বইটা দিয়েছে বিসিএস মান্নাদের, এখানে সুন্দরভাবে আছে। ওই জিকে বইটা তোমরা একটু শেষ করার ট্রাই করো, এগুলো সারাদিন মোবাইলে পড়বা বা হচ্ছে কম্পিউটার পিসি থাকলে ওইখানে বসে বসে পড়বা আর কি। শুয়েও করতে পারবা, কিন্তু শুয়ে পড়লে ঘুম আসবে, বসে বসে পড়ার ট্রাই করবা। আর এখন তো সব আধুনিক যুগ, মোবাইলে ফেসবুক না করে এগুলো পড়বা। তারপর হচ্ছে ডেট্রয়েট ইজ ইন ইউএসএ ইজ নোন অ্যাজ দ্য ক্যাপিটাল, দ্য সিটি অফ রকেটস, মোটর গাড়ি। হ্যাঁ, মোটর গাড়ি, মোটর গাড়ি। হ্যাঁ, ওইটা শর্টটার নাম কি বললাম আমি? ডেট্রয়েট। ডেট্রয়েট, ঠিক আছে? এখানে মুসলিম অনেক বেশি আছে, মিশিগানে অবস্থিত। হ্যাঁ, মিশিগান তো এবার ইয়া পাইছিল। কে জিতছিল বলো তো এবার? জো বাইডেন। কয়টা পাইছে মোটমাট? এটা কিন্তু 306, এটা হচ্ছে রিসেন্টের মধ্যে, ঠিক আছে? তোমাদের হচ্ছে, তোমাদের হচ্ছে কালকে ইনশাআল্লাহ রিসেন্ট হচ্ছে একবার দিলে সব করে দেব। হ্যাঁ, কি বললাম? জো বাইডেন, হ্যাঁ, 306টা পাইছিল তিনি, ঠিক আছে? আর জো বাইডেনের পার্টি কি হচ্ছে? ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক, এটা এটার চিহ্ন কি? গাধা। গাধা, গাধা, গাধা বললা কেন? ইংলিশে বললো এস। তারপর হচ্ছে তোমার কোশ্চেন, মানে ট্রান্সলেশন একটা আছে, এবছর খুব শীত পড়েছে, এটা ট্রান্সলেশন কি হবে? ইট ইজ সো কোল্ড দিস ইয়ার, মাস কোল্ড হ্যাজ ফলেন দিস ইয়ার, ইট ইজ এ ভেরি কোল্ড ইয়ার, ইট ইজ ভেরি কোল্ড দিস ইয়ার। তারপর একটা তোমাদের ইংলিশ ফ্রেজ এন্ড ইডিয়ম জিজ্ঞেস করি, অ্যাপেল অফ ডিসকর্ড মানে কি? বিবাদের বিষয়। হ্যাঁ, তারপর হচ্ছে একটা ট্যাগ কোশ্চেন করো, ঠিক আছে? ট্যাগ কোশ্চেন তো জানো অনেক ইজি থাকে। জি ভাইয়া। ফর ফর দা বয়েজ দা টাস্ক ওয়াজ ইজি, কি হবে এটা? ওয়াজেন্ট ইট? ওয়াজেন্ট ইট? ওয়াজেন্ট ইট, এটা 1 সেকেন্ডে বাস। আর আগে দিয়ে ভালো স্টুডেন্ট, ভেরি গুড। তারপর আছে দা আন্ডারলাইনড ওয়ার্ডস ইন দা লাইন, দা লোন এন্ড দা লেভেল, সেটা আমি তোমাদের লিখে দিই, দা লোন এন্ড দা লেভেল, দা লোন
and the level, the loan and the level stands sense stress far away. এখানে দাগ হচ্ছে তোমার লোনের নিচে আর লেভেলের নিচে। এখানে বলা হয়েছে যে হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ডটা তোমার কি হবে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, মানে 520 পেজ থেকে কোশ্চেন কোনটা হবে বলো? নাউন, নাউন, নাউন হবে, নাউন হবে ভাইয়া। নাউন কেন? ডিটারমিনার পরে পরে নাউন বসে। হ্যাঁ, ডিটারমিনার কোনটা এখানে? মানে ডিটারমিনার পরে যদি নাউন সবসময় বসলেও এখানে কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে ভাই, কারণ নাউন হয় সবার পরে, তার আগে আছে সব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। হ্যাঁ, বুঝো কি তোমরা, এটা মানে হাই লেভেলের আর কি ব্যাপার না, যেটুকু বুঝো পুরোটুকু শেখানোর সম্ভব না, যেটুকু তারপর হচ্ছে শো ইউর টিকিট ড্যাশ filling the blanks, ঠিক আছে, filling the blanks আর যে তোমাদের show your ticket dash you will not allowed to enter ticket ticket and কি হবে মাসখানে কি হবে unless placed otherwise till otherwise এবং answer ঠিক আছে otherwise হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা তোমরা ট্যাগ কোশ্চেন করো, ট্যাগ কোশ্চেন থেকে কিন্তু একটা আসবে, তোমরা ট্যাগ কোশ্চেন গুলো একটু রিভাইজ দিয়ে যাও। ট্যাগ কোশ্চেন কিন্তু দেখবা আরেন্ট কখন হয় বলো তো? আই এর সাথে। হ্যাঁ, আই এর সাথে হচ্ছে তোমার আরেন্ট হয়, ঠিক আছে। এটা মনে আছে তোমাদের নাকি ভুলে গেছো? আছে, মনে আছে। ওকে, তোমরা ট্যাগ কোশ্চেন গুলো একটু দেখে যাও। আরেকটা ট্যাগ কোশ্চেন তোমাদের করি তো, যে হি হ্যাজ লকড দ্য পেপারস ইন দ্য সেফ ড্যাশ। বুঝি না ভাই, আবার বলেন। তোমাদের ট্যাগ কোশ্চেন কি হ্যাজন্ট হি তোমাদের এতদিনে কিন্তু সব, এখন হচ্ছে পরীক্ষা যেহেতু দুদিন পর, তোমাদের এখন হচ্ছে তোমাদের যে ফ্রেশ এনার্জি হচ্ছে সব কটা একদম তোমার মাথায় থাকা উচিত, তাও তো পারতেছো না, তাহলে বলো কোনটা হবে? ইন হাই স্পিরিটস, আবার বলেন, শুনি নাই। ইন হাই স্পিরিটস, ইন হাই চিয়ারফুল স্পিরিটস, চিয়ারফুল হবে ভাইয়া। অর্থ কি চিয়ারফুল বলতেছো? হ্যাঁ, বাকিরা কি বলো সবাই, যেহেতু না পারলো তুমি বলছি আমি এটা চিয়ারফুলি হওয়ার কথা। হ্যাঁ, চিয়ারফুলি হবে, ঠিক আছে। চিয়ারফুল, চিয়ারফুল মানে কি? মানে খুবই মজা করে একটা অবস্থা আর কি, এরকম কিছু একটা খুশি। চেয়ার বলে না, না এই চেয়ার উই চেয়ার না, মানে এই চেয়ার মানে ভাই, মানে হ্যাপিনেস, হ্যাপিনেস ফুরফুরে মেজাজ। হ্যাঁ, ফুরফুরে মেজাজ এর কথাটা বলছো, ফুরফুরে মেজাজ। তারপর হচ্ছে তোমার দ্য কারেক্ট স্পেলিং, স্পেলিং থেকে কিন্তু একটা কোশ্চেন 100% আসবে। তোমরা স্পেলিং শেষ করছো তো তোমাদের বইগুলো থেকে এবং হচ্ছে আমার শীট থেকে, স্পেলিং কিন্তু মাস্ট আসবে, আর স্পেলিং ভুল করাই যাবে না। আচ্ছা, ট্রানজেক্টরি বানান বলো। ট্রানজিটরি, টি আর এ এন এস আই, ট্রানজেক্টরি। হ্যাঁ, ট্রানজিটরি হইতে পারে, মানে কোনটা হবে আর কি? এখানে আছে ট্রান, আচ্ছা উচ্চারণগুলো বললে বুঝবে কি, ট্রানজেক্টরি আছে, তারপর ট্রানজেটরি আছে, ট্রানজিটরি আছে,
সিনোনিম কি হবে ইউনাইট ডিসপার্স সেপারেট স্প্লিট ফিলোসফিক্যাল অ্যাজিউমড কমপ্লিট হাইপোথেটিক্যাল মানে কি তোমার হচ্ছে কোনো কিছু চিন্তা করা এটা কি তাহলে ফিলোসফিক্যাল হবে নাকি অ্যাজিউমড হবে ভাই হ্যাঁ অবশ্যই অ্যাজিউমড অ্যাজিউমড হাইপোথেটিক্যাল মানে কি অ্যাজিউম মানে ম্যাথের টার্ম না এগুলা ফিলোসফিক্যাল তো আলাদা জিনিস এটা তো একদম করা কথা আর কি দর্শন তবে আরেকটা ট্রান্সলেশন করো যে আমি তাকে বুঝতে চেষ্টা করব অপশন আছে আই উইল মেকিং হিম টু আন্ডারস্ট্যান্ড I will try to make him understand. I will try to make him understand. কোনটা হবে? সব তো একই বললেন শেষের দিকে। অপশন B, C, D তো সেম। অপশন কি বলতেছো? C নাকি? I will try to make him understand এটা হবে। I will try to make him understand. Yes. D নাম্বারটা ঠিক আছে? লাস্টের টেন্স ছিল। তবে আরেকটা কোশ্চেন করতে চাই। There is really no difference between you and I. We, them, me. You and I. অবজেক্ট ফর্ম আছে তারপর সেটা আমি তাহলে ভাই বুঝি নাই কি হবে তাহলে মি মি ইউ এন্ড মি তারপর সে দা লঙ্গার আই লিভ ড্যাশ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দিদি এরকম আসে দা লঙ্গার আই লিভ তারপর কি হবে আই লাইক দি মোর আই লাইক ইট দি মোর ডু আই লাইক ইট আই লাইক ইট মোর আই লাইক ইট মোর আই লাইক দা মোর আই লাইক কি হবে দা দি মোর আই লাইক ইট ঠিক আছে এটা মনে রাখো যে দি থাকলে কিন্তু দি হয় আরেকটা ঠিক আছে দি মোর সেম ক্যাটাগরি থাকতে হ্যাঁ আরেকটা দি হবে ঠিক আছে এগুলোকে বলে প্যারালাল ফ্রেজেস পড়ছো এগুলো প্যারালাল জি ভাই হ্যাঁ তাহলে পড়ছো না কেন এই দিদি কিন্তু এটা ইম্পর্টেন্ট এটা আসতেই পারে হয়তো পারে দি মোর ইউ লার্ন দি মোর ইউ রিড না না দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন ঠিক আছে লার্ন এরকম আসতে পারে আর কি এগুলো ফ্রেজ গুলো খুবই মানে বারবার আসে আর কি আর তোমরা হচ্ছে বিউপির জন্য ঢাকা ইউনিভার্সিটির যেই বিসি ইউনিটের ইংলিশ গুলো দেখতে পারো অনেকগুলো হুবহু আসে কমন ঠিক আছে আর বিউপি কিন্তু অনেক ইজি ইউনিভার্সিটি এগুলো যে কোনো ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এগুলো পিবিএস এর কোশ্চেন করলে অনেকগুলো কমন পাবো বাংলা ইংলিশ তারপর জিকে যাই বলো ঠিক আছে তিনটেই তোমরা একটু দেখে নিও কয়েক বছরের পাঁচ সাত বছরের বই আসে না তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ড্যাশ সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে ঠিক আছে এটা ড্যাশ তাহলে আগে কি হবে মোর দেন এভার বিফোর নেভার বিফোর হ্যাভ ইন দ্য পাস্ট They never have. Formally, the dash of camel was found. Herd of camel. Corpse. অর্থ কি বলো তো কোনটার অর্থ কি মানে দল কার্কাস
জি ভাইয়া পেলিংটা দিয়ে দাও। আচ্ছা কার্কাস তো তোমার অনেকটা যে ডেড বডি আর কি, কিন্তু এখানে হবে তোমার কর্পস, দ্য দ্য কর্পস অফ ক্যামেল, মানে কি উটের মৃতদেহ ওয়াজ ফাউন্ড লাইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানাল, মানে ক্যানালের পাশে পাওয়া গেছে আর কি শোয়ান অবস্থায়। তারপর এইটা কোনটা হবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখন যেটা করব, দ্য পার্টি ওয়াজ এক্সিলেন্ট এন্ড আই উড লাইক টু থ্যাংক অল দ্য কনসার্নড পিপল, রেসপন্সিবল পিপল, পিপল কনসার্নড, পিপলস রেসপন্সিবল, কোনটা হবে? অল দ্য কনসার্নড পিপল, কনসার্নড পিপলই হওয়ার কথা, কনসার্নড পিপল, তোমাকে সবাই তাই বলতেছো নাকি পিপল কনসার্নড হবে? কনসার্নড পিপল, আচ্ছা এটা হবে তোমার পিপল কনসার্নড, ঠিক আছে, এটা এই জায়গায় আর কি প্যাচ, এটা হবে তোমার পিপল কনসার্নড, কনসার্নড পিপল না, যদিও অর্থ হিসেবে যদি একটা একটা অর্থ হিসেবে ঠিক ছিল কিন্তু এখানে পুরো অর্থ করতে গিয়ে আর কি চেঞ্জ হয়ে যায়, কনসার্নড পিপল কনসার্নড, এটা একটু লিখে রাখো, এটা যে কোনো পরীক্ষা আসতে পারে আর কি, এটা অনেকবার আগে আসছে, ঢাকা ভার্সিটির কোশ্চেন একটা, ঠিক আছে। এবার না আসলে অন্যান্য কোনো পরীক্ষা পাইতে পারো, কারণ এটা বারবার আসে আর কি, সবাই ভুল করে সেটা। তবে এটা কি হবে দেখো, আই উইল বি উইথ ইউ ইন ওয়ান কোয়ার্টার অফ এন আওয়ার, এ কোয়ার্টার অফ এন আওয়ার, এ কোয়ার্টার অফ ওয়ান আওয়ার, a quarter of hour, প্রথমটা হবে one quarter of an hour, হ্যাঁ a quarter of an hour, a quarter of an hour, আচ্ছা b নাম্বার যে বলতেছো আগে বাসা, a quarter of an hour, ঠিক আছে, এই হিসাবগুলো কিন্তু কিভাবে করে সেটা একটু দেখতে পারো তোমরা, a quarter of an hour, এ মানে কি হ্যাজ পোস্টেড তবে এটা কি হবে বলতো, যে হচ্ছে দ্য লার্জেস্ট ল্যাটিটিউড সার্কেল অন দ্য আর্থ, ল্যাটিটিউড সার্কেল দ্য লার্জেস্ট, ইকুয়েডর, ইকুয়েডর মানে কি বুঝছো তোমরা, ল্যাটিটিউড কাকে বলে, অক্ষাংশ, মানে অক্ষাংশ, হ্যাঁ যে তোমার অক্ষাংশ সেগুলোকে বলে ল্যাটিটিউড, আর সবচেয়ে বড়টা হচ্ছে তোমার কিসের মধ্যে দিয়ে আছে, ইকুয়েডর, হ্যাঁ তারপর হচ্ছে তারপর সুয়েজ ক্যানাল, এটা কোন কোন দেশের মধ্যে মানে কোন কোন সাগরের মাঝে সুয়েজ ক্যানাল, রেড সি আর মেডিটেরিয়ান সি, রেড সি আর মেডিটেরিয়ান সি বলতেছো, বাকি রাখে বলো, এটাই হবে, তো সিটি অফ সেভেন হিলস কাকে বলা হয়, রোম, ইন্ডিয়া নাকি, না রোম, রোম হচ্ছে সিটি অফ সেভেন হিলস, মানে কি সাত পাহাড়ের দেশ, পাহাড়ের দেশ, সাত পাহাড়ের দেশ, তারপর কুরিল আইল্যান্ড এটা কোথায় অবস্থিত, জাপানে, জাপান এবং রাশিয়ার মাঝে হচ্ছে বিরোধ, রাশিয়া,
কোনটা কুরিল আইল্যান্ড তারপর ওয়ার্ল্ডস দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কাস্পিয়ান সি গ্রেট বিয়ার বৈকাল সুপেরিয়র সুপেরিয়র আর যদি তোমার লবণাক্তটা বলা হইতো তাহলে কোনটা হইতো ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যাসপিয়ান ক্যাসপিয়ান কাস্পিয়ান সি ঠিক আছে এটা তোমরা জানো তো যে কাস্পিয়ান সি নাম কিন্তু এটা আসলে একটা হ্রদ ক্যাম্পিয়ান হ্রদ বেরিং স্ট্রেট এটা কোথায় অবস্থিত বলো তো বেরিং স্ট্রেট এশিয়ার এশিয়া এবং আমেরিকা আমেরিকা হ্যাঁ ঠিক আছে এশিয়া আমেরিকা আর তোমাদের যে জিকে এর আমি শীটটা দিছি ওইটার কিন্তু যে নিচে কিছু যে ইংলিশে জিকে পাবা ঠিক আছে এখানে পরে 100 টার মতো ইংলিশ জিকে দেওয়া আছে তোমরা একে জানি চাইছিলে আমার কাছে এখান থেকে তোমাদের ওকে এখানে আছে আছে ঠিক আছে আচ্ছা ওকে তারপর কোশ্চেন হচ্ছে তোমাদের তারপর একটা প্যাসেজ থাকবে ঠিক আছে তো তোমাদের কিন্তু ইংরেজিতে কিন্তু প্যাসেজ আসবে তোমরা জানো তো তোমাদের কালকে ওই জন্য একটা প্যাসেজ দিয়ে দিব সেই প্যাসেজ থেকে তোমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার করবা আর প্যাসেজ পড়ার জন্য তোমরা এখন তার কিছু করার নেই এখন জাস্ট হচ্ছে রিডিং হ্যাবিটটা তোমরা এই কয়দিন কমসে কম নিউজ পেপার বা যে কোনো কিছু একটা ইংরেজি নোভেল বা যে কোনো কিছু একটা রিডিং হ্যাবিট যাতে থাকে সেজন্য তোমরা পড়তে পারো কারণ তোমরা বুঝতেছোই তো 100 নম্বরের পরীক্ষা মাত্র 1 ঘন্টা দিতে হবে তো তোমার ইংলিশের প্যাসেজটা পড়বো কখন এটা তো প্রায় 4-5 অনেক লাইন বাড়াইতে হবে এই কয়দিন তাহলে তোমরা কোন নোভেল বা কোন একটা কিছু পড়তে পারো আর কি ইংলিশটা যাতে তোমাদের প্র্যাকটিসে থাকে মানে ইংলিশ রিডিংটা বিশেষ করে তারপর হচ্ছে বলো যে হচ্ছে ইয়া কোন ভাষার শব্দ পোশাক পোশাক আরবি নাকি আচ্ছা অপশনে তোমার হিন্দি ফার্সি বাংলা জাপানি জাপানি না ফার্সি ঠিক আছে তুমি এখন এগুলো পড়ো নাই পড়বা কবে রে ভাই ভাই বাংলা আমি পড়ি না তাহলে কেমন নাকি বাংলা তো পড়তে হবে কিছু করার নেই বিশেষ করে গ্রামার মানে কোন ভাষার শব্দ এগুলো তো আসবে কিছু করার নেই তাহলে এটা পড়ো যে হচ্ছে কোন শব্দটি সংস্কৃত ফার্সি ভাষার মিশ্রণ হাসি মুখ হাসি ঠাট্টা হাসি তামাশা হাসি খুশি হাসি তামাশা মনে হয় হাসি তামাশা বলতেছো সবাই কি তাই বলো এবং অ্যানসার ভুল হাসি খুশি হবে ঠিক আছে আচ্ছা হাসি খুশি এখানে কোনটা কোন ভাষা বলো তো কোনটা সংস্কৃত আর কোনটা ফার্সি প্রথমটা হচ্ছে তোমার সংস্কৃত হাসি আর ফার্সি হচ্ছে তোমার খুশি ঠিক আছে জি তারপর হচ্ছে বাংলা ভাষায় অসমাপিকা ক্রিয়ার রূপ কয়টি তিনটি চারটি পাঁচটি ছয়টি আচ্ছা অসমাপিকা ক্রিয়ার রূপ হচ্ছে বাংলা ভাষায় তিনটি তারপর সেমিকোলন সেমিকোলনের বাংলা কি অর্ধচ্ছেদ কারেক্ট তারপর যদি কোলন থাকতো শুধু তাহলে সেটার বাংলা কি হতো পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ
তারপর হচ্ছে তোমার একটা পরিভাষা ডেজারাস, সেটা অর্থ কি? ডেজারাস ডেজারাস এখানে অপশন আছে কোষগ্রন্থ, অভিধান, সমার্থ শব্দকোষ, বিশ্বকোষ। বানানটা একটু লেখে দেখেন এখানে। ইংলিশ বানানটা? জি ভাইয়া। ওকে ডেজারাস আর কি, ডেজারাস আছে না দে। কোষ গ্রন্থ, অভিধান, সমর্থ শব্দকোষ, বিশ্বকোষ। প্রশ্নগত বিশ্বকোষ মনে হয়। না না, সমর্থ শব্দকোষ তোমাদের বলে দিয়েছিলাম না আমি, যখনই হচ্ছে যদি কোশ্চেন অ্যানসার না পারো আবার দেখো যে হচ্ছে মনে করো যে অ্যানসারটা একটু লম্বায় বড় বেশি সেটাই অ্যানসার হয়, মানে ইচ্ছা করে তো দেয় না, বুঝো নাই? সমর্থ শব্দ যেখানে দুইটা ওয়ার্ড আছে, ইচ্ছা করে মানে না পারলো তো এইভাবে আর কি বোঝা উচিত ছিল, যেহেতু তোমার সাইজে বড় আর কি। এগুলো তো ট্রিক খাটাবা পরীক্ষার হলে, অনেক কিছু ট্রিকের উপর নির্ভর করে। 50% হচ্ছে তুমি কতটুকু পারো না পারো, আর 50% হচ্ছে এক্সামের যেই স্ট্র্যাটেজি সেইটার উপর নির্ভর করে। তাহারেই মনে পরে মনে এ কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে? হ্যাঁ বসন্ত। তারপর হচ্ছে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে, বাক্যটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম, জহির রায়হান, সৈয়দ আলীউল্লাহ, শওকত ওসমান। সৈয়দ আলীউল্লাহ মনে হয়। হ্যাঁ সৈয়দ আলীউল্লাহ। হ্যাঁ সৈয়দ আলীউল্লাহ। তারপর হচ্ছে তোমার সুদ শব্দের অর্থ কি? অনেকবার কোশ্চেন আসছে অলরেডি তোমাদের। হ্যাঁ সুদ পুত্র, হ্যাঁ তোমরা পারো না কে? এতো এতো যেটা অর্থ তোমার পুত্র, ঠিক আছে? সুদ তো ছিল, আমি তো দ ভাবছি, সুদ বলিনি তো, সুদ বলতেছিলাম না, সুদ সবকটাই তোমরা অবশ্যই করে যাবা, ঠিক আছে? ওখান থেকে অনেকগুলো কমন আসবে। 2100 হচ্ছে বাংলা ইংলিশটাও দেখবে আর কি, ইংলিশ লিটারেচার থেকেও যদি আসে ওখান থেকে কমন আসার সম্ভাবনা থাকবে, গ্রামার গুলো আসবে আর কি, একটু চেক করবা। সত্যি এক ইউনিক ব্যাপার, এখানে ইউনিক শব্দটি কোন ভাষার? ফরাসি, স্প্যানিশ, ইংরেজি, জার্মান? ইংরেজি ইংরেজি ইংরেজি। তারপর অপরিচিত গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল? উকিল, ওকালতি, ওকালতি, ঠিক আছে? তারপর হচ্ছে হি ওয়াজ বম্বার্ড উইথ কমপ্লেইন্টস, এই বাক্যটির সঠিক বঙ্গ অনুবাদ কোনটি? তার উপর অসংখ্য বোমা মারা হলো, তার কাছে অজস্র অভিযোগ করা হলো, তার অভিযোগ গুলি বোমার মতো ছিল, বোমা মারার জন্য তাকে অভিযুক্ত করা হলো। দ্বিতীয়টা হবে, দুই নম্বরটা হবে, অপশন বি, তার কাছে অজস্র অভিযোগ করা হলো নাকি? তারপর হচ্ছে তোমার ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? মন্দ ভাগ্য, মন্দ ভাগ্য। হ্যাঁ মন্দ ভাগ্য। তারপর হচ্ছে মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? পূর্বাশা। পূর্বাশা। পূর্বাশা পত্রিকার সম্পাদকের নাম কি? ওই যে হাই হাই, তোমার সম্পাদকের নাম ভুলে যাও কেন? তোমাদের না এখানে জার্নালিজম সাবজেক্ট আছে, তাহলে তো ওই সম্পাদক পত্রিকার সম্পাদক পড়তে বাছো, ওইটা তাহলে এখনই পড়াই দিচ্ছি তোমাদের আরেকবার। অনেকবার পড়াইছি কিন্তু আজকে আরেকবার পড়াই দিব, কিছু করার নেই, কারণ এটা তো আসার সম্ভাবনা খুবই বেশি এখান থেকে।
আচ্ছা বলে দে, পূর্ব আশার পত্রিকার সম্পাদক হচ্ছে তোমার সঞ্জয় ভট্টাচার্য। সঞ্জয় ভট্টাচার্য। তারপর হচ্ছে সাম্যবাদী কবিতায় উল্লেখিত বাশির কিশোর কে? বিষ্ণু, কৃষ্ণ, 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 ঠিক আছে। তারপর তাহারাই পরে মনে কবিতার কবি মাঘের সন্ন্যাসী বলতে কি বুঝিয়েছেন? শীত ঋতুকে, শীতের কুয়াশাকে, বিষণ্ণ কবি হৃদয়কে, কবি স্বামীকে? শীতের, শীতের কুয়াশাকে, কুয়াশা। তারপর তামার বিষ, অর্থের কুপ্রভাব, অর্থের কুপ্রভাব। তারপর কোন বানানটি সঠিক? মুমূর্ষু, আকাঙ্ক্ষা, রসুকার, দীর্ঘকার, রসুকার, মাঝখানে দীর্ঘকার, দুই পাশে। তারপর নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? চৌরাস্তা, তেপায়া, পঞ্চবট, ত্রিকাল, 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 ত্রিকাল। তারপর হচ্ছে টেকে গোজা, বাগধারাটির অর্থ কি? মানে টেকে গোজা, পকেটে টাকা নেওয়া আর কি, এরকম পকেট ভারী করা, পকেট ভারী করা, এটাই। তারপর হচ্ছে নীল দর্পণ, এটা প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা প্রেস। হ্যাঁ, ঢাকা থেকে। আর ঢাকা থেকে প্রথম পত্রিকার নাম কি? জয় বাংলা মনে হয়। কল্লোল? না না, ঢাকা প্রকাশ, ঢাকা প্রেস। জি ভাই, ঠিক আছে। ঢাকা প্রকাশ হচ্ছে তোমার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণচন্দ্র মজুমদার। কৃষ্ণচন্দ্র মজুমদার, ঠিক আছে। গোর তুমি হালকা হলেও পড়ছো, তার মানে এগুলো পড়তে হবে তো, নাহলে পারবা কিভাবে? তারপর হচ্ছে বিপরীত শব্দ থাকতে পারে, সমার্থক শব্দ তো থাকবেই, মাস পরীক্ষা না আসলে তো বলছি, তাহলে আর কিছুই বলবো না আমি কখন। কিন্তু সমার্থক শব্দ আর বিপরীত শব্দ হচ্ছে তোমাদের দেওয়া হয়েছে একসাথে, সেটা হচ্ছে তোমার সন্নিকৃষ্ট, এর বিপরীত শব্দ কি? বিপ্রকৃষ্ট, প্রকোষ্ঠ, বিপ্রকৃষ্ট, ঠিক আছে। তার মানে পড়তেছে এটা, দেখছো তোমরা কিন্তু পিছিয়ে যাবা, আমি বলি এরা পড়ে ফেলে, তোমরা পড়ো না, তার মানে তোমরা পারবা কিভাবে? তারপর হচ্ছে অপরিচিতা, গল্পে অনুপমের জিজ্ঞেস করা হলো না? তারপর হচ্ছে অন্তঃস্থল, বানানটা কিভাবে হবে বলো তো? অন্তঃস্থল কোনটা সঠিক বানান? ধরো নয় তো, তারপর হচ্ছে বিসর্গ, অন্তঃস্থল। বিসর্গ আছে নাকি নাই? অন্তস্থ তোমার তো বিসর্গ নাই, আর হচ্ছে শয়ত, ঠিক আছে, শয়ত হবে। জি ভাই, বলতেছি তো অন্তস্থল, ওই তো তোমার ইয়ে বলে ফেলছে আর কি, যেটা ভুল সেটা বলে ফেলছে। তুমি যেটা বলছো সেটাও কিন্তু অপশনে ছিল, তাহলে তো ভুল হতো তোমার। বানানগুলো দেখবা আর কি, বাংলা বানান কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আরেকবার বলতেছি, এটা হলো অন্তস্থ বানান, কিন্তু বিসিএস এর টপিক, ঠিক আছে, এটা সারা জীবনই লাগবে। যে অন্তস্থল বানানটা দেখে নাও, এটা হলো অন্তস্থল বানান, ঠিক আছে, অন্তস্থল, ঠিক আছে, না থ না তো তল হওয়ার কথা, তো এইখানেও তো থ দেওয়া, এখানে বলতেই আছে অন্তস্থল হওয়ার কথা, এইটা বানান, ঠিক আছে, যে অন্ত যোগ তল। এইটা যদি তোমরা ইয়া করো সন্ধি বিচ্ছে, তাহলে হলো অন্ত, তাহলে হচ্ছে তোমার বিসর্গ হবে, ঠিক আছে। আর তোমরা হচ্ছে এই যেগুলো বিসর্গে, বিসর্গ ভিত্তিক যে কয়টা তোমার সন্ধি আছে সেগুলো একটু চেক করবা, ঠিক আছে। বিসর্গ ভিত্তিক বিশেষ করে যেগুলো সন্ধিগুলো আছে, যেগুলো সন্ধি বিচ্ছেদ গুলো আর কি রিভিশন দিবা বারবার, তাহলে চোখে পড়ে যাবে আর কি, পরীক্ষার এমনি আন্দাজে আসলে পারবা। আর পরীক্ষা কিন্তু ইজি হবে তোমরা আর কি, তোমাদের প্রিপারেশন যে লেভেলে, তোমাদের এখন চান্স পাওয়াটা মানে তোমরা না পেলে আর কে পাবে, সেটা হলো কথা, ঠিক আছে। তা তোমাদের মোটামুটি ইয়া পড়ানো শেষ, এখন হচ্ছে তোমাদের আমি পত্রিকাটা পড়াই দিই, কারণ পত্রিকা থেকে একটা আসার সম্ভাবনা দেখতেছি আমি, বাকিটা কোশ্চেন দেখলে বোঝা যাবে, কিন্তু মানে অনেক সম্ভাবনা আছে, মানে আসবেই আর কি, এখানে না আসলে জাহাঙ্গীরনগর বা যে কোনো ব্যবস্থা আসবে শিওরলি। তো সেই পত্রিকাটা আমরা একটু দেখে নিই। ওকে, পত্র পত্রিকা, এটা তোমাদের অনেকবার দেখাইছি অলরেডি, আরেকবার দেখো। পত্র পত্রিকা হচ্ছে তোমাদের বেঙ্গল গ্যাজেট, যেটা সেটা হচ্ছে 1780 সালে প্রথম প্রকাশিত হয়, আর এটা তোমার ইংরেজি ভাষায় ছিল, আর এটার হচ্ছে যিনি সম্পাদক ছিলেন তার নাম হচ্ছে জেম অগাস্টাস হিকি। তারপর হচ্ছে দিকদর্শন, ঠিক আছে, বানানটা এরকম ছিল হচ্ছে যে মেইন যখন পত্রিকাটা বাইর হয় তখন বানানটা এরকম ছিল দিকদর্শন, ঠিক আছে, সেটা 1818 সালে প্রকাশিত হয় এবং সেটার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। তারপর হচ্ছে সমাচার দর্পণ,
সমাজ দর্পণ হচ্ছে প্রথম বাংলা পত্রিকা, ঠিক আছে? এতদিন যেগুলো দেখলাম দিকদর্শন, তারপর বেঙ্গল গ্যাজেট, এগুলো ইংরেজিতে ছিল, কিন্তু যে সমাজ দর্পণটা ছিল হচ্ছে বাংলায় প্রথম বাংলা পত্রিকা। এটা এটা 1818 সালে প্রকাশিত হয়, এবং এটা সম্পাদক ছিলেন হচ্ছে তোমার জন ক্লার্ক মার্শম্যান। তারপর হচ্ছে সংবাদ কৌমুদী, সেটা রাজা রামমোহন রায়ের। ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো স্টার দেওয়া, ঠিক আছে? তোমরা তোমাদের এটা আমি একটু পরে তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা হচ্ছে যেগুলো স্টার দেওয়া সেগুলো পড়বা মেনলি। আর এখান থেকে একটা আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ হচ্ছে তোমাদের এই ইউনিটে হচ্ছে জার্নালিজম যে সাবজেক্টটা আছে এপ্রিল আছে, আর এটা আগেও আসছিল, আমার টাইমে আসছিল আর কি। সম্ভবত যে সংবাদ প্রভাকরের, সংবাদ প্রভাকরের সম্পাদককে আমি তো এটা পারছি, ঈশ্বরচন্দ্র গুপ্ত। কিন্তু এখন তোমাদের আর কি একটু ক্রিটিক্যাল আসতে পারে যে এটা কত সালে প্রকাশিত হয়, সেটা হচ্ছে 1831 সালে, ঠিক আছে? যেগুলো স্টার দেওয়া এগুলো অবশ্যই মিস দিবা না, স্টার ছাড়া। আর যেগুলো বোল্ড করে স্টার দেওয়া, ওইটা বোল্ড করে একটাই দেওয়া, সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে প্রথম এটা ছিল। মানে এগুলো সব করে দেখো, হিন্দু তারপর হচ্ছে খ্রিস্টান বের করেছে, মুসলিমরা প্রথম এটাই করছে। সমাচার সভা রাজেন্দ্র, শেখ আলিমুল্লাহ, ঠিক আছে? তারপর জ্ঞানান্বেষণ হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, সরি। আর সংবাদ প্রভাকরটা ইম্পর্টেন্ট, আর এটা তোমরা এভাবে মনে রাখবে যে প্রভা মানে কি আলো, আর চন্দ্র মানে হচ্ছে চাঁদ, তাহলে চাঁদ কি করে আলো ছড়ায়, তাহলে সংবাদ প্রভাকর মানে হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটা 1831 সালে, এটা খুবই ইম্পর্টেন্ট। ভাই সংবাদ বানানটা কি এরকমই থাকবে না? বানানটা এরকম থাকতে পারে বা সংবাদও থাকতে পারে, যেভাবে ইচ্ছে। মানে কিন্তু মেইন বই যেটা ছিল, মানে যেই টাইমে ওই ভাষাটা ছিল তখন হচ্ছে সংবাদ এইভাবে লেখা হইতো, আর এখন তো জানো কিভাবে লেখা হয়, ঠিক আছে? তোমার কি ভাবছো সব কি একই রকম ছিল নাকি আগে এক ছিল না, তো অনেক কিছু ভিন্ন ছিল? অপশনে যদি দুইটাই থাকে তাহলে কোনটা দিব? অপশনে যদি দুইটাই থাকে তাহলে অবশ্যই এটা হবে, থাকবে না দুইটা, সমস্যা নেই। তারপর হচ্ছে তত্ত্ব বোধিনী পত্রিকা, এখানে এটা মনে রাখবে যে তত্ত্ব আর এখানে দত্ত, ঠিক আছে? তাহলে অক্ষয় কুমার দত্ত। তারপর হচ্ছে রংপুর বার্তাবহ, প্রথম পূর্ববঙ্গীয়, মানে এই বাংলা ভূখণ্ড থেকে যে প্রথম পত্রিকাটা বের হয় সেটা হচ্ছে তোমার রংপুর বার্তাবহ, আর এটার সম্পাদক ছিলেন হচ্ছে গুরুচরণ শর্মা রায়। তারপর যে ঢাকা প্রকাশ যেটা একটু আগে বললাম 1861 সালে প্রথম বাইর হয়, মানে প্রথম পূর্ববঙ্গীয় মানে কি বাংলা ভূখণ্ড বের হয়েছে কিন্তু ঢাকা থেকে এখনো বের হয়নি, ঢাকা থেকে প্রথম বের হয়েছে ঢাকা প্রকাশ। এটা প্রথম ঢাকার, এটার সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। তারপর হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা, এটা তোমরা মনে রাখবা যে হচ্ছে গ্রামে কারা থাকে, কাঙ্গালরা, কাঙ্গালরা থাকে, মানে উভয় মনে রাখবা আর কি, মানে পচাচ্ছি না কাউকে। তাহলে গ্রাম বার্তা প্রকাশিকা এটা সম্পাদক কে হবে, কাঙ্গাল হরিনাথ। এটা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে আর কি বের হয়। তারপর হচ্ছে বঙ্গ দর্শন, এর তো সবাই পারো, যে 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তারপর হচ্ছে ভারতী পত্রিকা, সুধাকর মেহের, এগুলো হচ্ছে শেখ আব্দুর রহিম। তারপর কোহিনুর, কোহিনুর মানে তো জানোই যে হচ্ছে একটা হীরা, হীরা থেকে আলো ছড়ে, এই যে রোশন মানে হচ্ছে আলো। এগুলো একটু কম ইম্পর্টেন্ট, একটু দেখবা মোহাম্মদ, তারপর প্রবাসী, মানে যেহেতু দাগানো নাই, এটা দেওয়া আছে 17 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম চলিত ভাষার পত্রিকা, ঠিক আছে? প্রথম চলিত ভাষার পত্রিকা সবুজ পত্র, সেটা তোমার প্রকাশ হয় 1914 সালে, প্রমোদ চৌধুরী করেন সেটা প্রকাশ। তারপর সওগাত পত্রিকা, এটা হচ্ছে মোহাম্মদ নাসিরুদ্দিন। তারপর হচ্ছে কল্লোল পত্রিকা, এটা ইম্পর্টেন্ট অনেক, এটা তোমরা এইভাবে মনে রাখবে যে দেখো যুক্তবর্ণ এখানে একটা আছে, এখানে একটা আছে, দীনেশ রঞ্জন, আবার হচ্ছে এখানে ল দেখো তিনটে আছে, আর এখানে দীনেশ রঞ্জনে দেখো ন তিনটে আছে, ঠিক আছে? তিনটা ন আর তিনটা ল, কল্লোলে তিনটা ল, দীনেশ রঞ্জনে তিনটা ন। আর কালিকলম, কালিকলম দ্বারা কি হয়, প্রেমের চিঠি লেখো তোমরা, তাহলে কি কালিকলম হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে? প্রগতি, এটা হচ্ছে দুজন মিলে সম্পাদনা করছেন, বুদ্ধদেব বসু আর অজিত কুমার দত্ত। আর শিক্ষা পত্রিকাটা ইম্পর্টেন্ট বেশি, কারণ হচ্ছে এটা একটা বড় ডায়লগ আছে যে হচ্ছে আবুল হোসেন যিনি এটা সম্পাদনা করেছেন, আর এটা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত। শিক্ষা পত্রিকার যে মূল মন্ত্র সেটা হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, এবং মুক্তি সেখানে কি অসম্ভব। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা বারবার আসে পরীক্ষায়। তারপর হচ্ছে পূর্বাশা, একটু আগে যেমন জিজ্ঞাসা করলাম, যেটা হচ্ছে পূর্বাশা পত্রিকা সঞ্জয় ভট্টাচার্যের। তারপর দৈনিক আজাদ, তারপর ক্রান্তি, সমকাল, এগুলো একটু দেখলাম। উত্তরাধিকার হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত, আর আজিজুন নেহার হচ্ছে তোমার মীর মোশাররফ হোসেনের, ঠিক আছে? আজিজুন নেহার কার, মীর মোশাররফ হোসেনের। এটা এটা থেকে আর কারো কোনো কোশ্চেন আছে না ভাইয়া? ওকে, এটা তাহলে তোমরা অবশ্যই পড়ে ফেলবা, আর এটা থেকে কিন্তু একটা আসবে, খুবই সম্ভাবনা দেখতেছি, প্রতিবারই আসে, মিট যাবে না এবার ইনশাল্লাহ। না এটা সেই লেভেলের একটা ছোট শীট, মোশাররফ বানানটা পারো তো, মোশাররফ। ওকে,
ভাইয়া ময়ের ওখানে ওকার হবে না, হ্যাঁ মশার বানানো হচ্ছে, ময়ে ওকার হবে না ময়ের সাথে। কেন ওকার হবে? ওদের হবে। আচ্ছা ওনার বানানি তো এটা মীর মোশাররফ, এই জন্যই তো বললাম বানানটা পারো কিনা। ওকে এটা আমি কপি করে তোমাদের দিয়ে দিই। তারপর হচ্ছে তোমাদের কি, আচ্ছা তোমাদের তো একটা কোশ্চেন আমি দেখলাম না যে হচ্ছে বিউপিতে আসছে হচ্ছে তোমার এই যে অভিযান ক্রম, অভিযান ক্রমটা কি তোমাদের আরেকবার রিভিশন দেওয়া দিব বা করাই দিব? জি ভাই দেন, আমরা তো আবার নিউকামার। তোমরা নিউকামার কিন্তু বিউপিতে দেখিনি আর কি, আসছে একবার। ও আচ্ছা, জিজ্ঞেস করতেছি আপনার ইচ্ছা, আমি বুঝিনি। এটা আজ হইলে এটা কইরা লাভ নাই তো, না আসবে না এরকম বললো। মানে ওইটা তো প্রত্যেকবার অন্যান্য আসে, তো বিউপিতে আসবে কিনা এটা শিওর না আমি, কারণ হচ্ছে কোশ্চেন তো দেখলাম না। ওকে তাহলে এটা আমরা দেখলাম। এবার হচ্ছে তোমরা ওকে জিকে কোশ্চেন যেটা বলতেছি তোমাদের, তাহলে কালকে থেকে আজকে যেটা তোমাদের এখন পড়াইলাম সেটা থেকে কিন্তু কালকে তোমাদের কোশ্চেন হবে। কালকে তাহলে পরীক্ষা তোমাদের 3:30, তোমরা অবশ্যই সবাই অ্যাটেন্ড করবা এবং 3:30 থেকে 4:30, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লাস তোমাদের 5টা থেকে 6:30। এতটুকু কিছু সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে তাহলে এখন আর 10 মিনিটের মতো আছে, এখন তোমরা কি করতে চাও? জিকে করাবো কিছু নাকি কোন সাবজেক্ট কিছু করতে চাও? ভাই ম্যাথ দিবেন বলছিলেন, ম্যাথ তো দিলেন না। ম্যাথ করাতে চাইছিলাম না, না ম্যাথ মানে তোমাদের, তোমরা তো এফবিএস এ কয়েকজন আছো, তোমাদের তাহলে আলাদা করে একদিন একটু দেখা দিব। এখন 2-3 জন আছো মনে হয় এফবিএস এর জন্য, কারণ নাহলে তো বাকিরা বোরিং ফিল করবে না সবার সামনে থেকে। জি ভাইয়া তোমাদের ওটা দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমিও একটু দেখি কোশ্চেন ব্যাংকটা, ওখানে যেগুলো দেখলাম ওখানে তো কোশ্চেন ব্যাংকে সব তো ইজি ইজি ম্যাথ দাও, কিন্তু আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন তো এত সহজ কোশ্চেন ছিল না, ঠিক আছে? ওইটা তো একদম আইবিআর কোশ্চেন ছিল ম্যাথ। ওকে তোমাদের হচ্ছে আমি আরেকটু জিকে করাই দিই এখন। তোমরা বলো যে হচ্ছে বিশ্বের যে প্রধানমন্ত্রী সেগুলো কিন্তু করো এখনকার যুগে কারা কারা আছে কোথায়। আচ্ছা বিভিন্ন দেশের লাইনের সম্বন্ধে বলো যে হচ্ছে ডুরান লাইন এটা কোন কোন দেশের মধ্যে? আফগানিস্তান আর পাকিস্তান। আফগানিস্তান আর পাকিস্তান বলতেছো? তারপর হচ্ছে তোমার র্যাডক্লিফ লাইন পাকিস্তান আর হচ্ছে পাকিস্তান ভারত না ভারত আর ভারত আর বাংলাদেশ, বাংলাদেশ আর দুটোই আর কি। তারপর হচ্ছে তোমার ব্লু লাইন লেবানন আর ইসরায়েল, লেবানন ইসরায়েল আছে। তারপর পার্পল সিরিয়া, লেবানন সিরিয়া, হ্যাঁ ইয়া ইসরায়েল সিরিয়া, ইসরায়েল সিরিয়া। আরেকটা কি লাইন আছে বলো তো? গ্রিন লাইন, গ্রিন লাইন হচ্ছে কেমন দেখলাম এটা বলা যাচ্ছে, ম্যাকমোহন লাইন এটা কোথায় অবস্থিত? চায়না ভারত। তারপর হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চায়না, লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান। হ্যাঁ তারপর হচ্ছে তোমার ইয়াটা পড়াই দিই তোমাদের, তোমাদের ভাস্কর্য থেকে কিন্তু একটা আসবে। তোমরা কি ভাস্কর্য ওই পড়ছো তোমাদের যে লিস্টটা দেওয়া হয়েছিল? ভাই ওটা তো অনেক তো অনেক থেকে এসে পড়তে হবে না, যেহেতু আসবে অপরাজেয় বাংলা এটার আব্দুল্লাহ খালেদ অবস্থিত কোথায়? বিশ্ববিদ্যালয় রাজশাহী বললো নাকি? ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চলো ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সার্ক ফোয়ারা এটা স্থপতি কে? নিতুন কুণ্ড, নিতুন কুণ্ড অবস্থিত কোথায়?
এটা হচ্ছে তেজগাঁও, তো ঢাকার যে তেজগাঁও, তেজগাঁও এরিয়া সেখানে। তারপর হচ্ছে এইটা বারবার আসে তোমার হচ্ছে জাগ্রত চৌরঙ্গি, এটা কোথায় অবস্থিত? গাজীপুর। মেডিকেলের কোশ্চেন, মেডিকেল আসছিল এবার। আর এটা তোমার হচ্ছে এটার বৈশিষ্ট্যটা কি? প্রথম মুক্তিযুদ্ধ করে প্রথমটা আর কি, হ্যাঁ প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য। তারপর হচ্ছে তোমার সংসপ্তক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হ্যাঁ এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অবস্থিত। আর হচ্ছে এটার স্থপতি হামিদুজ্জামান। তারপর হচ্ছে তোমার ইম্পোর্টের মধ্যে আছে তোমার এখানে আবাস বাংলাদেশ, হ্যাঁ এটা তো অনেকবার আসছে সবাই পারি। সোপার্জিত স্বাধীনতা, শামীম শিকদার, শামীম শিকদার কোথায় অবস্থিত? ঢাকা ইউনিভার্সিটিতে অবস্থিত। তারপর হচ্ছে তোমার ক্যাকটাস, ডিউ ক্যাকটাস তো ঢাকা ইউনিভার্সিটিতে, সালমান খান, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি না তো, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ও এভিনিউতে রাইট। তারপর হচ্ছে তোমার মিশুক, হামিদুজ্জামান খান, হামিদুজ্জামান খান, হ্যাঁ তোমরা এভাবে লিস্ট করে পড়তে পারো যে হামিদুজ্জামান খানের কি কি আছে। তারপর মিনাল হকের কি কি আছে, মিনাল হকের দুই একটা নাম বলো দেখি তোমরা। রাজু শেখ বিহার, তারপর হচ্ছে প্রত্যাশা আছে আর কি, অর্ঘ্য, এই তো আরো ছিল দুই একটা মনে নেই। তারপর হচ্ছে তোমরা এটা বলো যে বাউতে যেটা আছে মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বিজয় একাত্তর, হ্যাঁ বিজয় একাত্তর, ঠিক আছে এটা কিন্তু আসে বা কোশ্চেনে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আরেকটা আছে, একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটার নাম কি? গোল্ডেন জুবিলি টাওয়ার, গঞ্জন গোল্ডেন জুবিলি টাওয়ার। এটা কার তৈরি? মৃণাল হক না, হ্যাঁ মৃণাল হকের, ঠিক আছে। আর বিজয় একাত্তর এটা তো কৃষি বিশ্ববিদ্যালয় বললা, কিন্তু এটা তৈরি কে করছেন? কে পারবা এমন কে জানি ভাই? শ্যামল না, এটার নাম হচ্ছে তোমার খন্দকার লোকটার নাম হচ্ছে তোমার খন্দকার খন্দকার বদরুল নান্নু, ঠিক আছে খন্দকার বদরুল নান্নু। আর তোমরা ক্রিকেট সম্বন্ধে পড়বা, বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশ সহ যে পুরো বিশ্বের যত খেলাধুলা আছে সবকটার সম্বন্ধে পড়বা। খেলাধুলা থেকে কিন্তু আসার সম্ভাবনা আছে তোমাদের, তো আরেকবার বলি যে হচ্ছে বর্তমান যে অলিম্পিক খেলাটা এটা কোন দেশে হচ্ছে? জাপান, টোকিও, জাপান। আর নেক্সটটা কোথায় হবে? না ইতালি, না ইতালি না, কোথায় হবে 2021 টা কোথায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা হওয়ার কথা? বিশ্বকাপ তোমাদের ফুটবল, সেটা তোমার চ্যাম্পিয়ন দেশ কোনটা? মানে ইউরো আমি আমেরিকা থেকে যাচ্ছে আর হচ্ছে কোপা থেকে যাচ্ছে, ইউরোতে ইতালি, কোপাতে আর্জেন্টিনা। এবার কি বললাম ইউরোতে হাইয়েস্ট গোল তো রোনালদো রে, এবার না তো এর আগে এবার পাইছিল না, এবার অনেক পাইছিল না, না কে বললাম এবার পসিবল না তো। তারপর হচ্ছে খেলাধুলা সম্বন্ধে আরো কোশ্চেন তোমাদের, যে হচ্ছে তোমাদের প্রথম বাংলাদেশের মধ্যে একজন হচ্ছে
100 রান করেছে এবং 1000 টা উইকেট নিয়েছে সাকিব আল হাসান সাকিব আল হাসান ভাই এবারে তো ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়েছে এবারে ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়েছে নাকি জি ভাইয়া ওকে তাহলে ঠিক আছে তারপর তোমরা কয়েকটা ভাস্কর্য না কয়েকটা মুভির মুভির পরিচালক বলো ঠিক আছে তোমরা গানগুলো কিন্তু পড়বা যে এবার একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তারপর হচ্ছে যে মুক্তিযুদ্ধের গানগুলো আছে এক সাগর ও রক্তের বিনিময় এগুলার কে কোনটা তোমার লিখেছেন আর কি সেটা পড়বা তাও তোমাদের একটু যেটা আমার ভাইয়ের রক্ত রাঙানো সেটা নেই বলি সেটা তোমরা বলা যাচ্ছে আমার ভাইয়ের রক্ত রাঙানো কার লেখা আব্দুল গাফফার আব্দুল গাফফার চৌধুরী আর পূর্বে শুরু করেছিলেন কে আলতাফ মাহমুদ আলতাফ হ্যাঁ আব্দুল লতিফ আব্দুল লতিফ আর বর্তমানে শুরু করা আলতাফ মাহমুদ বর্তমানে তারপর হচ্ছে তোমার বিজয় একাত্তর যেটা স্থপতি সে তার নাম কি শ্যামল শ্যামল চৌধুরী ঠিক আছে যে এক জায়গায় হচ্ছে তোমার শ্যামল চৌধুরী দেওয়া আরেক জায়গায় হচ্ছে তোমার খন্দকার খন্দকার বদরুল তাই তো বলা বদরুল নান্ন দেওয়া তা এটা কি তোমরা একটু দেখে নিও যে কোনটা সঠিক তবে আমাকে একটু জানাও যেহেতু গুগল করলে পাওয়া যায় সমস্যা নেই তারপর হচ্ছে তোমার এস্ট অফ জেনোসাইড এটা এটা তারপর আগুনের পরশমণি তারপর মুক্তির গান তারেক মাসুদ হ্যাঁ তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ দুইজন স্বামী স্ত্রী তারপর হচ্ছে হাঙ্গর নদী গ্রানেট মুভিটা দেখছো নাকি জি ভাই ওকে তাহলে এটা তোমার পরিচালক কে ছিলেন নজরুল ইসলাম তো কাজী চাষী নজরুল ইসলাম আর হাঙ্গর নদী গ্রানেট যে লেখছেন সেটা কে লেখছেন সেলিনা হোসেন সেলিনা হোসেন তো ভারি গুড দুটোই পারো তারপর গেরিলা যেটা যে কিছুদিন আগে বের হয়েছিল 2012 সালের দিকে নাসিরউদ্দিন ইউসুফ নাসিরউদ্দিন ইউসুফ ঠিক আছে এইটা নেওয়া হয়েছে তোমার কোন বই থেকে বলেছিলাম নিষিদ্ধ নিষিদ্ধ লোবান 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 এটা কার লেখা ছিল সৈয়দ শামসুল হক শামসুল হকের তারপর হচ্ছে তোমার ওগরা 11 জন চাষিনজরুল ইসলাম হ্যাঁ তারপর এছাড়াও কিন্তু আরো অনেকগুলো রয়েছে যেগুলো একটু চিপায় চিপায় থাকে সেগুলো একটু দেখবো তোমরা যেমন হচ্ছে জাহান্নাম হতে বিদায় শওকত ওসমান তারপর হচ্ছে নেকড়ে অরণ্যে কি অরণ্যে নেকড়ে অরণ্যে অরণ্য আর কি নেকড়ে অরণ্য এটা কার লেখা এটা হচ্ছে তোমার এটাও তোমার শওকত ওসমানের লেখা তারপর হচ্ছে তোমার দেয়াল এটা কার লেখা রহমান ফর হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের শেষ লেখার নাম কি এটাই তো দেয়াল এটাই ঠিক আছে দেয়াল তারপর রাইফেল রোটি আওরাত কতবার যে আসছে আনোয়ার পাশা আনোয়ার পাশা তারপর পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক তারপর হচ্ছে তোমার নিরন্তর ঘণ্টাধ্বনি সেলিনা হোসেন হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেন নীল দর্শন নীল দংশন নীল দংশন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় না হ্যাঁ না না নীল দংশন হচ্ছে তোমার সৈয়দ শামসুল হক তোমরা যারা চিন্তা করতেছো যে এগুলা কোথেকে ধরতেছে এটা হচ্ছে তোমাদের যে বলছিলাম তিন চার নাম্বারের জিকে ওইটার মধ্যে কিন্তু এগুলো আছে ঠিক আছে তোমরা ওইটা এই জন্যই তোমাদের বলতেছি যে ওইটা কিন্তু ভালো করে পড়বো আর কি যে এটা তিন চার নাম্বার জিকে আর কি তোমার দেওয়া আছে তর্ক বললে তোমাদের আবার শেয়ার করবো এখন তোমরা বুঝতে পারো ভালোভাবে কারণ পড়তে হবে আর কি পড়লেই চান্স আর এখানে অনেক সুন্দরভাবে অনেক ইজি ভাবে দেওয়া আছে আর এটা আমার কালেকশন আর কি আমার নিজের না বিভিন্ন জায়গা থেকে টুকায় টুকায় বানাইছে কিন্তু এখান থেকে আসবে আর কি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট আসবে ওকে তারপর হচ্ছে তোমরা বলো আচ্ছা আর দুই তিনটা কোশ্চেন করবো বেশি না সেটা হচ্ছে গৌরের ছোট মসজিদ এটা কোথায় অবস্থিত ছোট সোনা মসজিদ চাপাই চাপাই নবাবগঞ্জে তারপর বাঘা মসজিদ রাজশাহী বাঘা মসজিদের ছবি কত টাকার নোটে ছিল আতিয়া জামে মসজিদের ছবি কত টাকার নোটে ছিল দশ টাকা নাকি তারপর হচ্ছে তোমার ওটা কোনটা হবে ভাইয়া পাঁচ টাকা না দশ টাকা সম্ভবত দশ টাকায়
কুসুম্বা মসজিদ যেটা বললে সেটা কোথায় অবস্থিত? জগদ্দল বিহার, এটা কিন্তু আমার টাইমে আসছিল, নওগাঁতে। তারপর শালবন বিহার, ময়নামতি বা কুমিল্লা আর কি। তারপর আনন্দবাজার প্রসাদ, আনন্দবাজার প্রসাদ এটা কই? প্রসাদ না প্রাসাদ, সেটাও কুমিল্লাতে। তারপর লালমাই পাহাড়, কুমিল্লা। তারপর রাজা প্রতাপাদিত্যর দুর্গ কি যে পারবো না, এটা তোমার হচ্ছে সাতক্ষীরাতে, ঠিক আছে? রাজা প্রতাপাদিত্যর দুর্গ। হ্যাঁ, তাহলে তোমরা হচ্ছে যা যা পড়াইলাম এটা পড়ো। তারপর যে জিকে বইটা দিয়েছি তিন চার নাম্বার ওটা পড়ো এবং পড়ো জাস্ট। আর কালকে একদম পরীক্ষা তোমাদের 3:30, অবশ্যই অবশ্যই সবাই অ্যাটেন্ড করবো এবং ভালো করে পরীক্ষাটা দিব, নাহলে কিন্তু ক্লাস করাবো না আর কি, পরীক্ষা না দিলে। কারণ হচ্ছে 3টেই মাত্র পরীক্ষা নেবো মাত্র। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেজ জানাবে।